আসসালামু আলাইকুম। সর্বশেষ পাওয়া আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রসঙ্গ তাইওয়ান, বাইডেনের হুমকির বিরুদ্ধে শক্ত হুঁশিয়ারি দিল চীন। শহীদ কর্নেল খোদাইর রক্ত বৃথা যাবে না, জবাব দেব বলেছে আইআরজিসির প্রধান। ইউক্রেনকে অস্ত্র দিতে চায় আরো 20 দেশ। এবং সর্বশেষ থাকছে মুঘল সম্রাট আওরঙ্গজেবকে ঘিরে ভারতে বাড়ছে মুসলিম বিদ্বেষ। ভারত সবসময়ই নিজেদেরকে ধর্মনিরপেক্ষ দেশ বলে বিশ্বমঞ্চে গলাবাজি করে এসেছে, বিশেষত নরেন্দ্র মোদী এবং অমিত শাহের সরকার বিশ্বমঞ্চে যেখানেই গেছে সেখানেই ভারতকে একটি ধর্মনিরপেক্ষ দেশ হিসেবে তুলে ধরার চেষ্টা করেছে। কিন্তু এই নরেন্দ্র মোদী এবং অমিত শাহের সরকার ক্ষমতায় আসার পর ভারত ধর্মনিরপেক্ষ তো দূরের কথা, একটি উগ্র হিন্দুত্ববাদী জঙ্গি রাষ্ট্রে পরিণত হয়েছে। ধর্মনিরপেক্ষতার নামধারী এই ভারত এখন নিয়মিত মুসলমানদের নির্যাতন, নিপীড়ন, এমনকি হত্যা পর্যন্ত করতেও পিছপা হচ্ছে না। ধর্মীয় কাজকর্মে তারা প্রতিনিয়ত বাধা সৃষ্টি করছে, এমনকি বিভিন্ন অজুহাত তুলে মুসলমানদের তারা হত্যা পর্যন্ত করছে। কখনো নামাজ পড়তে বাধা দেওয়া হচ্ছে, কখনো মসজিদ ভেঙে দেওয়া হচ্ছে, কখনো মুসলমানদের মাইকে আজান দিতে নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে, আবার কখনো মুসলিম বন্ধের হিজাব পরা তারা নিষিদ্ধ করছে। অথচ নিজেদেরকে ধর্মনিরপেক্ষ বলে এখনো জিগির কাটে। নরেন্দ্র মোদী এবং অমিত শাহের হাত ধরে তারা বিভিন্ন ধরনের জঙ্গি গোষ্ঠী ভারতে তৈরি করছে, যার ভেতরে প্রধান হচ্ছে আরএসএস, আরও রয়েছে সাথে বজরং এবং আরও অনেক জানা অজানা জঙ্গি হিন্দুত্ববাদী গোষ্ঠী, যাদের হাতে প্রতিনিয়ত ও নির্যাতনের শিকার হচ্ছে মুসলিমরা। সমাজের উচিত, বিশেষত মুসলিম বিশ্বের উচিত এখনই হিন্দুদের তাদের দেশ থেকে বের করে দেয়া এবং নরেন্দ্র মোদী অমিত শাহকে উচিত শিক্ষা দেয়া। এ বিষয়ে আপনারা কি মনে করেন? আপনারা অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিবেন। এছাড়াও আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন বা ভিডিওটি শুনছেন সেটা অবশ্যই কমেন্টসে লিখে জানাবেন। আন্তর্জাতিক সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন এবং এই ভিডিওটিতে একটা লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিন আপনার পরিচিতদের মাঝে। প্রসঙ্গ তাইওয়ান, বাইডেনের হুমকির বিরুদ্ধে শক্ত হুঁশিয়ারি দিল চীন। চীন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে আমেরিকা যেন তাইওয়ান প্রসঙ্গে মুখ সামলে কথা বলে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জাপান সফরে গিয়ে চীনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপমূলক বক্তব্য দেওয়ার পর চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান এই হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। বাইডেন সোমবার টোকিওতে বলেন, চীন তাইওয়ানে হামলা করলে মার্কিন যুক্তরাষ্ট্র সামরিকভাবে তাইওয়ানের পাশে দাঁড়াবে। বাইডেন আরও বলেন, চীন তাইওয়ানের একেবারে কান ঘেঁষে জঙ্গি বিমান উড়িয়ে এবং অন্যান্য সামরিক কর্মকাণ্ড চালিয়ে ইতিমধ্যে বিপদ নিয়ে খেলছে। বাইডেন তার বক্তব্যে তাইওয়ান পরিস্থিতির সাথে ইউক্রেনের উপর রাশিয়ার হামলা তুলনা করেন। এ বক্তব্যের জবাবে ঝাও লিজিয়ান বলেন, তাইওয়ান ও ইউক্রেন পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন এবং এই দুটিরকে তুলনা করা উদ্ভট ব্যাপার। তিনি বলেন, তাইওয়ান চীনা ভূখণ্ডের অবিচ্ছেদ্য অংশ এবং আমরা আমাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার অধিকার কাউকে দেব না। তিনি আমেরিকাকে এক চীন নীতি মেনে চলার আহ্বান জানান। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান জো বাইডেনের কঠোর হুঁশিয়ারির জবাব দিতে গিয়ে লিজিয়ান বলেন, আমেরিকার এ কথা জানা নেই যে চীন নিজের ভূখণ্ড রক্ষা করার ক্ষমতা রাখে। চীন বর্তমান পরিস্থিতিতে তাইওয়ানে কোনো উত্তেজনা না চাইলেও আমেরিকা মাঝে মধ্যেই তাইওয়ান নিয়ে উস্কানিমূলক কথা বলে যাচ্ছে। ইউক্রেন প্রসঙ্গ তুলে ধরে মার্কিন কর্মকর্তারা দাবি করছেন, রাশিয়া ইউক্রেনে যা করছে চীনও তাইওয়ানে তা করতে এবং এই দ্বীপটি দখল করে ফেলতে চায়। ওয়াশিংটন দাবি করছে তাইওয়ানকে ঘিরে চীনের সামরিক তৎপরতা পর্যবেক্ষণ করছে আমেরিকা। মার্কিন কর্মকর্তারা চীনকে চাপে রাখার জন্য তাইওয়ান কার্ড ব্যবহার করতে চাইলেও বেইজিং বলছে তারা এ ধরনের ছেলে খেলায় আতঙ্কিত হবে না। শহীদ কর্নেল খোদাইর রক্ত বৃথা যাবে না, জবাব দেব বলেছেন আইআরজিসির প্রধান। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি বলেছেন, আইআরজিসি শহীদ কর্নেল হাসান সাইয়াদ খোদাইর রক্ত বৃথা যাবে না। তিনি মঙ্গলবার তেহরানের ইমাম হোসেইন স্কোয়ারে ওই শহীদের জানাজা অনুষ্ঠানের অবকাশে এক সাক্ষাৎকারে এই কথা বলেন। আল মাসিরা টিভি চ্যানেলকে তিনি আরও বলেন, শত্রুদের যে কোনো পদক্ষেপের জবাব দেয়া হবে, তাদের কোনো অপরাধী বিনা জবাবে পার পাবে না। জেনারেল সালামি বলেন, শত্রুরা যা ইচ্ছা তাই করবে তা হতে পারে না,
এটা করতে দেয়া হবে না, শত্রুদের সব ধরনের তৎপরতা নজরদারিতে রাখা হবে। তিনি বলেন, শত্রুরা কখনো ইরানকে ছাড়িয়ে যেতে পারবে না এবং ভবিষ্যতে ইরানের শক্তি আরও বাড়বে। গত রোববার সন্ধ্যায় IRGC-র কর্নেল হাসান সায়েদ খুদাই যখন নিজের গাড়ি চালিয়ে তার বাসভবনে প্রবেশ করছিলেন, তখন দুই মোটরসাইকেল আরোহী তাকে গুলি করে পালিয়ে যায়। ঘাতকের 5টি বুলেটের 3টি তার মাথায় এবং 2টি হাতে বিদ্ধ হয় এবং তিনি ঘটনাস্থলে প্রাণ হারান। ইউক্রেনকে অস্ত্র দিতে চায় আরও 20 দেশ। 3 মাসের বেশি সময় হতে চলল, রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামার নাম গন্ধ নেই, উল্টে তা আরও প্রবল আকার নিতে চলেছে। আমেরিকার সভাপতিত্বে ইউক্রেনের সমর্থক দেশগুলো সম্প্রতি নিজেদের মধ্যে ভার্চুয়াল বৈঠকে মিলিত হয়েছিল। তাতে আরও 20টি দেশ ইউক্রেনকে অস্ত্রশস্ত্র গোলা বারুদ দেওয়ার ব্যাপারে উৎসাহ দেখিয়েছে। ফলে প্রাণঘাতী যুদ্ধ থামার আপাতত কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। সোমবার ইউক্রেনের পাশে দাঁড়ানো অন্তত 48টি দেশ এবং সংগঠন ভার্চুয়ালের মাধ্যমে মিলিত হয়েছিল। পরিভাষায় এই জোটের নাম ইউক্রেন ডিফেন্স কন্ট্যাক্ট গ্রুপ। সেখানেই 20টি দেশ মস্কোর বিরুদ্ধে লড়তে কিয়েভকে অস্ত্রশস্ত্র গোলা বারুদ সরবরাহ করার প্রতিশ্রুতি দিয়েছে। বৈঠকের শুরুতেই বর্তমান পরিস্থিতির ব্যাখ্যা করেন ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রী ওলেক্সি রেজনিকভ। তিনি 3 মাস ধরে চলা যুদ্ধের বিশ্লেষণ করে ইউক্রেনের বর্তমান সামরিক অবস্থা সম্পর্কে সকলকে অবহিত করেন। ইতিমধ্যে ইউক্রেনের পূর্ব এবং দক্ষিণ দিকে নিজেদের কব্জা প্রতিষ্ঠা করে ফেলেছে রাশিয়া, কিন্তু এখনও দুর্ভেদ্য রাজধানী কিয়েভ। এই পরিস্থিতিতে লড়াইয়ের ঝাঁজ আরও বাড়তে একগুচ্ছ অস্ত্র প্রতিশ্রুতি দেওয়া হল ভলোদিমির জেলেন্সকির দেশকে। আমেরিকার প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন বলেন, অন্তত 20টি দেশ এই পরিস্থিতিতে ইউক্রেনকে অস্ত্রশস্ত্র ও গোলা বারুদ সরবরাহ করার প্রস্তাব দিয়েছে। এছাড়াও আরও সহায়তার বার্তা দেওয়া হয়েছে রেজনিকভকে। তিনি আরও বলেন, রেজনিকভের সাথে আলোচনার পর আমরা ইউক্রেনের অগ্রাধিকার সম্বন্ধে আরও নিশ্চিত হতে পেরেছি। পাশাপাশি যুদ্ধক্ষেত্রের অবস্থা সম্পর্কেও আমাদের অবহিত করেছেন রেজনিকভ। 20টি দেশের সাহায্যের প্রতিশ্রুতির পাশাপাশি আরও বহু দেশ ইউক্রেনের সেনাবাহিনীকে সামরিক প্রশিক্ষণ দিতেও আগ্রহ প্রকাশ করেছে। অস্টিনের বক্তব্য থেকে জানা যাচ্ছে, ডেনমার্ক ইউক্রেনকে একটি হারপুন জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবস্থা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। চেক রিপাবলিক কিয়েভকে বিশেষ হেলিকপ্টার, ট্যাঙ্ক এবং রকেট ব্যবস্থা দিয়ে সাহায্য করতে চায়। আমেরিকা নতুন করে আরও $4,000 কোটি অস্ত্র পাঠাচ্ছে ইউক্রেনে। যদিও সেই অস্ত্র সাহায্যের মধ্যে কী কী অস্ত্রশস্ত্র আছে তা এখনও স্পষ্ট নয়। তবে যুদ্ধের বর্তমান পরিস্থিতি দেখে যুদ্ধ বিশেষজ্ঞরা মনে করছেন তার মধ্যে অত্যাধুনিক রকেট ব্যবস্থা থাকতে পারে, কারণ সম্প্রতি দূরপাল্লার রকেট ব্যবস্থার চেয়ে আমেরিকার কাছে দরবার করেছিল ইউক্রেন। মুঘল সম্রাট আওরঙ্গজেবকে ঘিরে ভারতে বাড়ছে মুসলিম বিদ্বেষ। মুঘল সম্রাট আওরঙ্গজেব মারা গেছেন 300 বছরেরও বেশি সময় আগে, কিন্তু তাকে নিয়ে ভারতে সাম্প্রতিক মাসগুলোতে উত্তপ্ত বিতর্ক চলছে। আওরঙ্গজেবকে বলা হয় সর্বশেষ কার্যকর মুঘল সম্রাট, যিনি ভারতকে 1658 থেকে 1707 এই অর্ধ শতাব্দী কাল ধরে শাসন করেছেন। তবে তিনি ইতিহাসবিদদের কাছে কখনোই খুব একটা প্রিয় ছিলেন না। প্রথমত তিনি তার পিতাকে বন্দী করে এবং নিজের বড় ভাইকে হত্যা করে সিংহাসনে বসেছিলেন। অন্যান্য মুঘল শাসকদের তুলনায় তার খুব একটা সুনাম ছিল না। তার প্রপিতামহ আকবরকে দেখা হয় একজন ধর্মনিরপেক্ষ শাসক হিসেবে। তার দাদা জাহাঙ্গীর শিল্প সাহিত্যের প্রতি আগ্রহের কারণে পরিচিত ছিলেন এবং পিতা শাহজাহান ছিলেন একজন রোমান্টিক শাসক, যিনি তার স্ত্রীর নামে তাজমহল নির্মাণ করেছেন। কিন্তু ষষ্ঠ মুঘল সম্রাট আওরঙ্গজেব ছিলেন একজন ধর্মপ্রাণ মুসলিম। তাকে প্রায়শই একজন নিষ্ঠুর শাসক হিসেবে বর্ণনা করা হয়। তিনি ছিলেন সাম্রাজ্য বিস্তারকারী। তিনি কঠোর শরিয়া আইন চালু করেছিলেন, হিন্দুদের জন্য ফিরিয়ে এনেছিলেন বৈষম্যমূলক জিজিয়া কর, যা তাদেরকে তাদের নিরাপত্তার জন্য প্রদান করতে হতো। বলা হয়ে থাকে যে তিনি সঙ্গীত সহ অন্যান্য শিল্পকলাকে ঘৃণা করতেন এবং তিনি বেশ কয়েকটি মন্দির ধ্বংস করে ফেলারও নির্দেশ দিয়েছিলেন। এসবই ঘটেছে 100 বছর আগে, কিন্তু সম্প্রতি তার প্রতি যে ধরনের ঘৃণা দেখা যাচ্ছে সেটা নজিরবিহীন। হিন্দুদের পবিত্র শহর বারাণসীতে জ্ঞানব্যাপী মসজিদকে কেন্দ্র করে বিতর্কের মধ্যে দিয়ে এটা শুরু হয়। বিশ্বনাথ মন্দিরের ধ্বংসাবশেষের ওপর এই মসজিদটি নির্মিত হয়েছিল। আওরঙ্গজেবের নির্দেশে 1669 সালে 16 শতাব্দীর এই হিন্দু মন্দিরটি ধ্বংস করা হয়। এখন সোশ্যাল মিডিয়াতে তাকে নিয়ে কথাবার্তা হচ্ছে। এর মধ্যে রয়েছে আওরঙ্গজেবের জন্য মর্যাদাহানিকর হাজার হাজার রেফারেন্স, আদালতের ফাইলেও এসব পাওয়া যাচ্ছে এবং ভারতের বর্তমান হিন্দু জাতীয়তাবাদী শাসকরাও এসব বক্তব্য তুলে ধরছেন। ডিসেম্বর মাসে বারাণসীতে এক অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আওরঙ্গজেবের নৃশংসতা এবং সন্ত্রাসের বিষয়ে কথা বলেছেন।
তিনি তরবারির সাহায্যে সভ্যতা বদলানোর চেষ্টা করেছেন। গোরামির মাধ্যমে তিনি সংস্কৃতিকে ধ্বংস করতে চেষ্টা করেছেন, বলেন প্রধানমন্ত্রী মোদী। গত মাসেও শিখ গুরু তেগ বাহাদুরের 400তম জন্মবার্ষিকী উপলক্ষে কথা বলতে গিয়ে প্রধানমন্ত্রী মোদী এই মুঘল সম্রাটের নাম উল্লেখ করেছেন। ইসলাম ধর্মে ধর্মান্তরিত হতে অস্বীকার করলে তেগ বাহাদুরের শিরচ্ছেদ করা হয়েছিল। প্রধানমন্ত্রী মোদী বলেন, যদিও আওরঙ্গজেব অনেক মস্তক বিচ্ছিন্ন করেছেন, তিনি আমাদের বিশ্বাসে নাড়া দিতে পারেননি। তার এই মন্তব্যে ধাঁধায় পড়ে গিয়েছিলেন একজন কানাডীয় আমেরিকান সাংবাদিক, যিনি টুইটারে প্রশ্ন তুলেছিলেন, ভারতীয় প্রধানমন্ত্রী কেন 300+ বছর আগে মারা যাওয়া একজন মুঘল সম্রাটকে আক্রমণ করে লম্বা বক্তৃতা দিচ্ছেন। বেশ কয়েকটি টুইটের মাধ্যমে ঐতিহাসিক অড্রে ট্রাস্কি এই প্রশ্নের জবাব দিতে গিয়ে বলেছেন, হিন্দু জাতীয়তাবাদীরা বিশ্বাস করে যে মুসলিমরা শত শত বছর ধরে হিন্দুদের পীড়িত করেছে এবং এ কারণে আজকের দিনে অতীতের উচিত শাস্তি হিসেবে তাদেরও পীড়িত হতে হবে। তিনি বলেন, বর্তমান কালের মুসলিমদের ঘৃণা করা এবং তাদের বিরুদ্ধে সহিংসতা গ্রহণযোগ্য এই ইঙ্গিত দিতেই আওরঙ্গজেবের নাম ব্যবহার করা হচ্ছে।